হ্যালো फ्रेंड्स ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে যেরকম কথা দিয়েছিলাম পরপর আজকের আপডেট আসবে इवन অনগোইং আজকের থেকে আপডেট আসবে তাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপডেট আসবে মাঝে মাঝেই দেখতে হবে আর জিটি ইউটিউব চ্যানেলকে অলরেডি সকাল থেকে দুটো আপডেট শেয়ার করে দিয়েছি এখন নিয়ে এলাম আরো একটা নতুন আপডেট গোয়েঙ্কা কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় এবং টপ কলেজ হচ্ছে গোয়েঙ্কা কলেজ সেখানে কিন্তু ভর্তির জন্য নোটিফিকেশন জারি করে দিয়েছে 2023 সালে কি চাইছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে করে কত টাকা খরচা পড়ছে বা কোর্স ফিস অন্যদিকে তার জন্য কত সিট সংখ্যা রয়েছে সিলেকশন কিভাবে হবে সমস্তটা বলে দিচ্ছে এই ভিডিওটাতে যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এখন শেয়ার করছি গোয়েঙ্কা কলেজ কিছুক্ষণের মধ্যে আরও একটি কলেজের আপডেট শেয়ার করব তার জন্য সঙ্গে থাকতে হয় মাঝে মাঝেই দেখতে হবে আরজিটেককে আর বন্ধু বান্ধব সবার কাছে প্লিজ শেয়ার করবেন আর আপনারা যদি ভিডিওটা একটা লাইক দেন তাহলে এই যে ধরতে গেলে ইন্সপিরেশান এটাতেই অনেকটা ইন্সপায়ার্ড হই এবং ভিডিও করার সাহস পাই চলুন দেখে নিচ্ছি গোয়েঙ্কা কলেজের সমস্ত আপডেট শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম জনপ্রিয় টপ কলেজ বিকম অনার্সের জন্য অন্যতম জনপ্রিয় কলেজ যার নাম হচ্ছে গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 210 বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা 712 গোয়েঙ্কা কলেজে চলে এসে অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশান শেয়ার করে দিচ্ছি এবং প্লিজ সঙ্গে থাকুন কারণ নোটিফিকেশান যাবে না ভিডিওগুলোর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন আরও কিছু পরপর আপডেট চলে আসবে গোয়েঙ্কা কলেজের তরফ থেকে যে নোটিফিকেশান শেয়ার করে দিয়েছে তাদের মর্নিং এবং ডে শিফট বিকম অনার্স এবং 4 বছরে অনার্স এবং 4 বছরে অনার্স উইথ রিসার্চের জন্য অ্যাডমিশনে তাদের নোটিফিকেশান জারি হয়েছে প্রথমে দেখে নিচ্ছি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আপনাকে এবং 2023, 2020, 2021, 2022 এবং 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই আবেদন করতে পাচ্ছে বোঝা গেল এবং তার সাথে আপনাকে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে লাইক বাংলা ইংলিশ বা ইংলিশ হিন্দি বা ইংলিশ উর্দু বা ইংলিশ নেপালি এরম ইংলিশ 100 নম্বরে একটা ল্যাঙ্গুয়েজ পেপার উচ্চ মাধ্যমিকে রাখতে হবে আচ্ছা এখানে প্রথমত যোগ্যতা একটু ভালো করে দেখতে হবে অ্যাকাউন্টেন্সি বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স বিজনেস অর্গানাইজেশান ম্যাথামেটিক্স বিজনেস ম্যাথামেটিক্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স বিজনেস স্টাডিজ অফিস অ্যান্ড সেক্রেটেরিয়াল প্র্যাকটিস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এলিমেন্ট অফ কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং বুক কিপিং কমার্স তার সাথে কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কমার্শিয়াল ল প্রিলিমিনারি অফ অডিটিং কস্টিং ট্যাক্সেশান এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করলেই আপনি গোয়েঙ্কা কলেজে কিন্তু আবেদন করতে পারছেন অর্থাৎ কমার্স স্টুডেন্টসের পাশাপাশি সায়েন্স স্টুডেন্টসরা আবেদন করতে পারবে যে সমস্ত স্টুডেন্টসদের আছে ইকোনমিক্স ছিল তারাও কিন্তু আবেদন করতে পারছে প্রথমত এখানে কতগুলো মার্কসের ক্রাইটেরিয়া চেয়েছে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের 75% লাগবে এগ্রিগেটে 60% লাগবে কনসার্ন সাবজেক্টে অর্থাৎ এই যে সাবজেক্টগুলো বললাম এর মধ্যে সাবজেক্টে আপনার 60% নম্বর আর 75% 75% এগ্রিগেটে থাকলে আবেদন করতে পারছেন যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের জন্য 67.5% এগ্রিগেট এবং 54% লাগবে সাবজেক্টে আবেদন করতে পারছেন যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তাদের 56.25% এগ্রিগেট এবং 45% সাবজেক্ট থাকলে আবেদন করতে পারছেন সিট আর রিজার্ভ লাইক পিডব্লিউডি এবং ইকোনমিক্যাল বিকাশ সেকশনের জন্য কিন্তু সিট রিজার্ভ রয়েছে অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস অনুযায়ী এছাড়াও এসসি এসটি ওবিসি সিট রিজার্ভ আপনি পেয়ে যাচ্ছেন ক্ল্যারিফিকেশান রিলেটিং টু পয়েন্ট নাম্বার 2 এগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইজ টু বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য মার্কস অপটেন ইন দ্য 4 সাবজেক্ট অর্থাৎ বেস্ট অফ 4 রেসপেক্টে আপনাদের কিন্তু এই যে তাদের যে এগ্রিগেটের নাম্বার বলেছে লাইক 75, 67.5 বা 56.25 এটা বেস্ট অফ 4 রেসপেক্টে নাম্বারটা এবং এক্ষেত্রে এনভায়রনমেন্টাল স্টাডিজ কম্পালসারি সাবজেক্ট এক্সক্লুড অর্থাৎ ইনক্লুড হবে না এনভায়রনমেন্টাল স্টাডিজের নাম্বার বাদ দিয়ে আপনি আপনাকে করতে হবে মেবি এর মধ্যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকতে পারে লাইক আপনি ধরুন বেস্ট অফ 4 পেয়েছেন বেঙ্গলি ইংলিশ অ্যাকাউন্টসে পেয়েছেন আর ধরুন জিওগ্রাফিতে পেয়েছেন এই 4টে সাবজেক্ট আপনি রাখতেই পারছেন বাট যদি আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সের সাবজেক্টটা আপনি 100 নম্বরে পড়ে থাকছেন তাহলে কিন্তু আপনি
আপনি রাখতে পারবেন, এ তাছাড়া আপনি রাখতে পারবেন না এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা সায়েন্স, যেটা কম্পালসারি সাবজেক্ট। সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে? টোটাল মর্নিং এবং ডে যে সিলেকশন প্রসিডিওর হবে পুরোটাই আপনার অনলাইনের মাধ্যমে হবে, অর্থাৎ পুরোটাই মেরিটের মাধ্যমে সিলেকশন হবে। এখানে কোনো রকমের কোনো কিন্তু এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে না, অ্যাজ পার কলকাতা ইউনিভার্সিটি বলেই দিয়েছে পুরোটা অনলাইন বেসিসে হবে। এরপরে চলে এসে ইস্যু অ্যান্ড সাবমিশন ফর্ম। দেখুন, পুরো প্রসিডিওরটা আমি অনলাইনের মাধ্যমে এবং কোনো ফর্মের জন্য টাকা লাগছে না অ্যাপ্লিকেশনের জন্য, এবং এই টোটাল প্রসিডিওরটা আপনাদের অনলাইনে মেরিটের মাধ্যমে পুরো প্রসেসটা হচ্ছে। আপনারা কলেজে অ্যাপ্লাই করলেন, তার পরবর্তী কলেজে সিলেকশন নাম এলো, তার পরবর্তী আপনারা অ্যাডমিশন নিচ্ছেন। ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ কত সিট সংখ্যা রয়েছে। মর্নিংয়ের জন্য সিট রয়েছে 288, ডেজ জন্য সিট রয়েছে 383। আমি বলবো প্রত্যেকটি স্টুডেন্টসকে মর্নিং ডে দুটো ফর্ম ফিল আপ করতে, কারণ এই সমস্ত টপ কলেজে চান্স পাওয়াটা কিন্তু ভাগ্যেরও ব্যাপার। মর্নিংয়ের জন্য এখানে জেনারেলে আছে 129, 129 সিট, ইডব্লিউএস আছে 29, এসসি আছে 64, এসটি আছে 17, ওবিসি এ আছে 29, ওবিসি বি আছে 20। ডের জন্য আছে 173 আছে জেনারেলদের, ইডব্লিউএস 38, এসসি 84, এসটি 23, ওবিসি এ 38, ওবিসি বি 27। টোটাল আপনার সিট সংখ্যা রয়েছে 671, 671টা মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন। দুটো শিফটেই অতি অবশ্যই আবেদন করবেন। কত টাকা খরচ পড়ছে? দেখুন, এখানে 790 মতন আপনার অ্যাডমিশানে মানে অ্যামাউন্ট যেটা লাগছে, প্লাস আপনার একটা মাইগ্রেশন, একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন আছে, সেই ক্ষেত্রে জেনারেলি 220, আর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডিদের লাগে 145 টাকা। অ্যাডমিশনের সময় কত টাকা দিতে হবে? অ্যাডমিশনের সময় যারা জেনারেল ক্যাটাগরি তাদের 910 টাকা দিতে হয়, যারা আজকে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের 835 দিতে হয়। মাইগ্রেটিং স্টুডেন্টস যারা অন্য স্টেট থেকে ভর্তি হচ্ছে তাদের 1010 টাকা, এবং তার সাথে এসসি এসটি বিলংস যারা করছে বা রিজার্ভ রয়েছে 935 টাকা লাগছে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস আছে তাদের লাগছে 910 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, এর পরবর্তী এখানে কিছু আজকে ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দিয়েছে, যে আপনাদের টোটাল ডকুমেন্টস এবং সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, এবং এর পরবর্তী আপনাদের কিন্তু যখন ভেরিফিকেশন হবে সমস্ত ডকুমেন্টসের অরিজিনালগুলো দেখাতে হবে। টোটালটা মেরিট লিস্টের মাধ্যমে হবে, এবং যারা আজকে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা পিডব্লিউডি ইডব্লিউএস রিজার্ভেশন হিসাবে অ্যাডমিশনের জন্য আবেদন করবেন তাদের কিন্তু সেই ডকুমেন্টসটা লাগছে, এবং সেই ডকুমেন্টসটা দেখে নেবেন লাস্ট ডেট কবে, অর্থাৎ ভ্যালিড কতদিন অবধি আছে সেটা অতি অবশ্যই দেখে নিতে হচ্ছে। এছাড়া তো আপনারা মোটামুটি আজকের এই ওয়েবসাইটে গিয়ে টোটাল অ্যাডমিশনের জন্য আবেদন হবে। তো আমি চলুন তো চলে যাচ্ছি সোজাসুজি ওয়েবসাইটে। ওয়েবসাইটটার নাম হচ্ছে ug.collegeadmission.in/goenka। তো এক্ষেত্রে আপনি এই যে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাদের তরফ থেকে এটা হচ্ছে ওয়েবসাইট 2023 সালে ভর্তি। এখানে আপনারা তিনটে নোটিফিকেশান দেখতে পেয়ে যাচ্ছেন, এবং এটা প্রথম হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি নোটিফিকেশান, এটা নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসবো, কারণ নতুন কিছু রুলস রেগুলেশান এসছে। তার পরবর্তী বিকমের যে আজকে সেমিস্টার ওয়াইজ যে স্ট্রাকচার, যেটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তার পরবর্তী এখানে অ্যাডমিশানের গাইডলাইন্স পাচ্ছেন। এখানেই চালু হয়ে যাবে, 1 তারিখ থেকে আপনার অ্যাডমিশনের অপশান চলে আসবে এবং রেজিস্ট্রেশন করে আপনাকে আবেদন করতে হবে। যদি গোয়েঙ্কা কলেজে স্টেপ বাই স্টেপ আবেদন প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো বলে দেওয়ার। আরও একটা কলেজের আপডেট খুব তাড়াতাড়ি চলে আসি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।